Assalamualaikum. আজকে আমরা Adobe Illustrator এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল শেপ বিল্ডার টুলের কিছু ব্যবহার দেখব। শেপ বিল্ডার টুল হচ্ছে এমন একটি টুল যেটি Adobe Illustrator এ কাজ করতে গেলে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আসুন আমরা শেপ বিল্ডার টুলের চমৎকার কিছু ব্যবহার দেখে নেই। শেপ বিল্ডার টুল সাধারণত ব্যবহার করা হয় শেপ জোড়া লাগানো কিংবা আলাদা করার ক্ষেত্রে। আমরা এখানে একটি স্টার শেপ ক্রিয়েট করলাম, তারপর একটি ইলিপস শেপ ক্রিয়েট করলাম। এখন ইলিপস শেপটা অ্যালাইনমেন্ট থেকে স্টার শেপের মাঝে নিয়ে আসলাম, এটার ফিলটা অফ করে দিলাম এবং স্ট্রোকটা করে দিলাম 5। অবজেক্টে চলে গেলাম, এক্সপ্যান্ড করে দিলাম। এখন শেপ পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা অল্টার চেপে ধরে দেখেন সাইডের অংশটুকু কিভাবে কেটে দিলাম। এখন যদি আমরা ইলিপ শেপটা সাইডে সরাই দেখেন যে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। আবার আমরা দুটো শেপ সিলেক্ট করলাম, এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে অল্টার চেপে ধরে মাঝের অংশটুকু কেটে দিলাম। দেখেন আর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা পুরোটা সিলেক্ট করে কালারটা একটা কালারে করে দিলাম। দেখেন সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা একটা রাউন্ডেড রেকটেঙ্গেল শেপ নিলাম, তারপরে এটাকে ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে কপি করে দেব। দেখেন একটা প্লাসের শেপ হয়ে গেল। এখন আমরা পুরো শেপটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, তারপর অল্টার চেপে ধরে দেখেন যে একটা অংশ আমরা কেটে দিলাম। অল্টার চেপে ধরে ড্রাগ করলেই কাটা হয়ে যাবে। দেখেন আর একটা অংশ কেটে দিলাম। এভাবে শেপ বিল্ডার টুল নিয়ে আমরা যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। এখন দেখেন এই শেপ দুইটা কিন্তু আলাদা। এখন আমরা এই শেপ দুইটাকে একসাথে করে দেব। আমরা হচ্ছে পুরো দুইটা শেপ সিলেক্ট করব, তারপর শিফট চেপে ধরে এভাবে ড্রাগ করব। দেখেন এখন পুরো প্লাস শেপটা কিন্তু একটা শেপে পরিণত হলো। এখন আমরা একটা লাইন শেপ নিলাম, নিয়ে এভাবে একটা লাইন ক্রিয়েট করলাম। তারপর অল্টার চেপে ধরে একটা কপি করে কন্ট্রোল ডি প্রেস করব। অনেকগুলো কপি হয়ে গেল। এটার স্ট্রোকটা আমরা 5 করে দেব। তারপর সবগুলো সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে রোটেট থেকে 90% করে কপি করব। এখন আমরা শেপ বিল্ডার টুল সিলেক্ট করে গ্রিন কালারটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে ড্রাগ করব। দেখেন যে মাঝখানের অংশগুলো কিন্তু গ্রিন হয়ে গেল। এখন আমরা রেড কালারটা সিলেক্ট করে এভাবে আবার ড্রাগ করব। দেখেন যে মাঝখানের অংশটুকু রেড হয়ে গেল। আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, তারপর অল্টার চেপে ধরে একটা কপি করলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করলাম। সবগুলো শেপ সিলেক্ট করে রোটেট করব, 90% করে কপি করব। এখন আমরা অল্টার চেপে ধরে আমরা যদি মাঝখানের অংশগুলো এভাবে একটা একটা ক্লিক করি, দেখেন সুন্দর একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা সাইডের অংশগুলো অল্টার চেপে ধরে এভাবে কেটে দেই, দেখেন আর একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। বন্ধুরা এভাবে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি।
আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।